আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। উত্তরপ্রদেশের এই নির্বাচন সার তাড়ানোর নির্বাচন বলছেন অখিলেশ যাদব। উত্তেজনা কমাতে ইউক্রেন পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ। এবং সর্বশেষ থাকছে নতুন ভারতীয় শরিয়া আইনে নয় সংবিধানে চলবে বলছেন যোগী। ভারত ইতোমধ্যেই সংবিধান অনুযায়ী চলে, কিন্তু সংবিধান তারা কতটুকু মান্য করে সেটা নির্ভর করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারের উপর, বিশেষত যোগী আদিত্যনাথের সরকারের উপর। তারা কতটুকু শরিয়া আইন মানছে নাকি সংবিধানে চলছে সেটাও ভারতের মানুষ, বিশ্বের মানুষ ভালো করে জানছে। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। উত্তরপ্রদেশের এই নির্বাচন সার তাড়ানোর নির্বাচন বলছেন অখিলেশ যাদব। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি অর্থাৎ এসপি এর প্রধান অখিলেশ যাদব রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনের মধ্যে বলেছেন এই নির্বাচন সার তাড়ানোর নির্বাচন। তিনি রবিবার ফিরোজাবাদের সিরাজগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। অখিলেশ যাদব বলেন, আমাদের মুখ্যমন্ত্রীর সবচেয়ে পছন্দের পশু হলো সার, সেই সার মাঠে ঢুকে পড়েছে। আপনারা বলুন সার খেতে ঢুকছে কি না, সেজন্য এই নির্বাচন উত্তরপ্রদেশের সারদের তাড়ানোর নির্বাচন। প্রসঙ্গত, রাজ্যটি কসাইখানা বন্ধ করে দেওয়া এবং গরু জবাই নিষিদ্ধ হওয়ায় মাঠে ময়দানে গবাদি পশুর পাল হানা দেওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে থাকায় সেখানকার কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। রাজ্যে গিয়ে বর্ষা ছেড়ে ফসলের জমি পাহারা দিতে হচ্ছে তাদের। এসপি নেতা অখিলেশ আজ বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন গরম বের করে দেবেন, কিন্তু প্রথম দফার নির্বাচনের পর তার নেতাকর্মীরা ঠান্ডা হয়ে পড়েছেন। বিজেপির লোকেরা উত্তরপ্রদেশকে বরবাদ করছে, বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ওদের যে ছোট নেতা ছোট মিথ্যে বলেন, বড় নেতা বড় বড় মিথ্যা কথা বলেন, সেটা প্রমাণিত। ওদের সবচেয়ে বড় যে নেতা তিনি সবচেয়ে বড় মিথ্যা কথা বলছেন। আপনারা বলুন বিজেপি মিথ্যাবাদীর দল কি না। ওরা বলছিল সরকার ক্ষমতায় এলে আমরা কৃষকদের আয় দ্বিগুণ হবে, কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা এখানে বসে আছেন, সরকার কৃষকদের ফসলের উচিত মূল্য দিতে পারছে না। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মোট 7 দফায় 403টি আসনে নির্বাচন হবে। গত বৃহস্পতিবার প্রথম দফার 58টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, দ্বিতীয় দফার 14 ফেব্রুয়ারি, তৃতীয় দফায় 20 ফেব্রুয়ারি, চতুর্থ দফায় 23 ফেব্রুয়ারি, পঞ্চম দফা 27 ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা 3 মার্চ এবং সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে 7ই মার্চ। ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে 10ই মার্চ। উত্তেজনা কমাতে ইউক্রেন পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর। দিন যতই এগোচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বিদ্যমান উত্তেজনা ততই বাড়ছে। সংকটময় এমন পরিস্থিতিতে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। পশ্চিমা রাষ্ট্রগুলো এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করে বলেছে যে কোনো সময়ে রাশিয়া ইউক্রেনে হানা দিতে পারে। যদিও প্রতিবেশী দুদেশের মধ্যে যেন কোনো যুদ্ধ শুরু না হয় সেজন্য বিশ্বের অনেক দেশই এগিয়ে এসেছে, তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এসবের অংশ হিসাবে জার্মান চ্যান্সেলর ওয়াল্ফ স্ক্লজ এরই মধ্যে ইউক্রেনে পৌঁছেছেন। মূলত এর পরপরই তিনি যাবেন রাশিয়ায়। সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পা রেখেছেন ওয়াল্ফ। ইউক্রেনের সীমান্তে ইতোমধ্যেই প্রায় 1 লাখ সৈন্য মোতায়েন করে রেখেছে রাশিয়া, সে কারণেই যুদ্ধের আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ইউক্রেনের ভূখণ্ড ত্যাগের নির্দেশ দিয়েছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, এস্তোনিয়া সহ ডজনখানেক দেশ তাদের নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যদিও কোনো ধরনের আক্রমণ চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করছে মস্কো। এদিকে গোয়েন্দা সূত্রের বরাতে একটি জার্মান মিডিয়া বলছে আগামী বুধবারই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।
এ বিষয়ে জার্মান সরকারকে তথ্য দিয়েছে গোয়েন্দারা, যদিও সরকারিভাবে জার্মানি এ নিয়ে কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসও এই খবরের সত্যতা স্বীকার করেনি, যদিও যুদ্ধের আশঙ্কা যে বৃদ্ধি পেয়েছে তা জার্মানি, ন্যাটো, আমেরিকার মন্তব্য থেকেই স্পষ্ট। সম্প্রতি জার্মানির কাছে অস্ত্র সহায়তা চেয়েছে ইউক্রেন, কিন্তু জার্মানি এখনই এই ধরনের সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা বৈঠকে বসতে পারেন। সব ঠিক থাকলে মঙ্গলবার মস্কো যাওয়ার কথা জার্মান চ্যান্সেলরের। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। অপরদিকে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে 48 ঘন্টার মধ্যে রাশিয়া এবং ইউরোপীয় নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। বৈঠকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে এবং সীমান্তে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন বিষয়ে জানতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলোবা। ইউক্রেন সীমান্তে সৈন্য মোতায়েন করে কার্যত দেশটিকে ঘিরে ফেলেছে রাশিয়া। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে এরই মধ্যে ইউক্রেনের তিন দিকে অর্থাৎ বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মস্কো। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে আটকে থাকা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের 7 বিলিয়ন অর্থাৎ 700 কোটি মার্কিন ডলার সম্পদের অর্ধেক 9/11 এর হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে, আর বাকি অর্থ আফগান ভূখণ্ডে আর্থিক সংকটে থাকা লোকজনের সহায়তার জন্য ব্যয় হবে। শুক্রবার অর্থাৎ 11 ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকালে এই ধরনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মূলত এরপরই রাজধানী কাবুলে জো বাইডেনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বলা হচ্ছে এই সম্পদ কেবল আফগানিস্তানের জনগণের, তালেবানের নয়। রবিবার আরব নিউজের প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। কাবুলের গ্র্যান্ড ঈদগাহ মসজিদের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা। গত 20 বছরের যুদ্ধে নিহত কয়েক হাজার আফগানের জন্য আমেরিকার কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন তারা। আফগানিস্তানের সাবেক মার্কিন সমর্থিত সরকারের আর্থিক উপদেষ্টা তরেক ফারহাদি জাতিসংঘের আফগান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলছিলেন, জব্দ করা ফান্ড কোনো মানবিক সহায়তার জন্য নয়, বরং দেশের মুদ্রার ব্যাকআপ। আর্থিক নীতিতে সহায়তা ও ভারসাম্যতার জন্য এটি ব্যবহার করা হবে। এ সময় প্রেসিডেন্ট বাইডেনের আদেশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফারহাদ মনে করেন, এই অর্থ আফগান জনগণের, তালেবানের নয়। জো বাইডেনের সিদ্ধান্ত একতরফা ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। পৃথিবীর কোনো রাষ্ট্র এভাবে অন্য দেশের রিজার্ভ জব্দ করে না বলেও জানান তিনি। বিশ্লেষকদের মতে, বিদেশে আফগানিস্তানের 900 কোটি ডলার সম্পদ রয়েছে, যার মধ্যে 700 কোটি ডলারই যুক্তরাষ্ট্রে, আর বাকি অর্থ জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ডে রক্ষিত অবস্থায় আছে। জানা গেছে, আফগানিস্তানে জব্দ করা অর্থের মধ্যে 350 কোটি ডলার আফগানদের মানবিক সহায়তার জন্য গঠন করা তহবিলে যুক্ত করার অনুমতি চাইবেন মার্কিন প্রেসিডেন্ট, আর বাকি অর্থ 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য রাখা হবে। উল্লেখ্য, আফগানিস্তানের অর্থনীতি মূলত টিকে আছে বিদেশি সহায়তার উপর। ব্যাংকিং বা বিশ্বব্যাংক মনে করে, সরকারি বিভিন্ন খাতের 75% খরচই বিদেশি সহায়তা থেকেই মেটে। কঠোর ইসলামী সংগঠন তালেবানের হাতে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর থেকে এই সব সহায়তার বেশিরভাগই বন্ধ হয়ে রয়েছে। নতুন ভারত শরিয়া আইনে নয়, সংবিধানে চলবে, বলছেন যোগী আদিত্যনাথ। নতুন ভারত শরিয়া আইনে নয়, ভারতীয় সংবিধান অনুসারে চলবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে এই বিজেপি নেতা বলেন, আমি স্পষ্ট করে বলতে পারি এটি নতুন ভারত। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত। নতুন ভারত শরিয়া আইনের নয়, ভারতীয় সংবিধান অনুসারেই চলবে। গাজোয়ায়ে হিন্দ অর্থাৎ গাজিয়াতুল হিন্দ এর স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। যোগী আদিত্যনাথ তার মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, তালেবানি চিন্তাধারায় যেসব ধর্মীয় উগ্রবাদী গাজোয়ায়ে হিন্দের স্বপ্ন দেখে, তারা শুনুন, ভারত সংবিধানে চলবে, শরিয়া আইনে নয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এদিন কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়েও মুখ খুলেছেন। তার কথায়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতীয় সংবিধান অনুযায়ী সব চালানো উচিত।
আমরা আমাদের ব্যক্তিগত বিশ্বাস, আমাদের মৌলিক অধিকার, ব্যক্তিগত পছন্দ অপছন্দ দেশ বা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিতে পারি না। তিনি বলেন, আমি কি উত্তরপ্রদেশের লোকজন ও শ্রমিকদের গেরুয়া কাপড় পরতে বলেছি? তারা কি পরবে সেটা তাদের ইচ্ছা, কিন্তু স্কুলে ড্রেস কোড থাকা উচিত। এটি স্কুলের শৃঙ্খলার বিষয়। উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে আদিত্যনাথের 80-20 মন্তব্য বেশ বিতর্কের সৃষ্টি করেছে। বিজেপি নেতা এর মাধ্যমে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সঙ্গে সংখ্যালঘু মুসলিমদের লড়াইয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে আদিত্যনাথের দাবি, তিনি 80% বলতে যারা উন্নয়নের পক্ষে এবং 20% বলতে যারা উন্নয়নের বিরোধী তাদের বোঝাতে চেয়েছিলেন। উত্তরপ্রদেশে 7 ধাপের নির্বাচনের 2য় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। আগামী 10ই মার্চ এর ফলাফল ঘোষণা করা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।